দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। দেশে করোনায় আরও 43 জন মারা গেছে, এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 28,670। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত আগের 24 ঘণ্টাতে সারা দেশে নমুনা পরীক্ষা করা হয় 41,698টি। এতে করোনা শনাক্ত হয়েছে 8,354 জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার শতকরা 20.03%। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 18,79,255 জনের। এর মধ্যে সুস্থ হয়েছে 16,22,857 জন। সবশেষ 24 ঘণ্টায় সুস্থ হয়েছে 10,800 জন। প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার খুঁজতে আজ দ্বিতীয় দিনের মতো বৈঠকে বসেছে রাষ্ট্রপতি গঠিত অনুসন্ধান কমিটি। বিকেল 4:30টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকটি শুরু হয়। এতে কমিটির 6 জন সদস্য সবাই অংশ নিয়েছেন। গত রবিবার বিকেলে প্রথম বৈঠকে বসে সার্চ কমিটি। ওই দিন রাতেই নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে 10 ফেব্রুয়ারির মধ্যে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার পদে নাম প্রস্তাব করতে বলা হয়। 14 ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। নিয়ম অনুযায়ী এর আগেই নতুন ইসি গঠন করতে হবে। 5 সদস্যের নির্বাচন কমিশনের জন্য 10 জনের নাম প্রস্তাব করবে অনুসন্ধান কমিটি। 2020-21 অর্থ বছরে চূড়ান্ত হিসাবে দেশের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে শতকরা 6.94%। আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক বৈঠকের পর পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, সাময়িক হিসেবে জিডিপি প্রবৃদ্ধির এই হার ছিল 5.43%। এছাড়া মোট দেশজ উৎপাদন $416 বিলিয়ন এবং মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে $2,591। একনেক চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় 37,507 কোটি টাকা ব্যয়ে 11টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে আজ। কিশোরগঞ্জের বাজিদপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব শিকদারকে দাফনের আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার না দেওয়ার ঘটনায় কারণ দর্শানো রুল জারি করেছে হাইকোর্ট। গার্ড অব অনার ছাড়া দাফনের ঘটনায় উষ্মা প্রকাশ করে হাইকোর্ট বলেছে এমন ঘটনা সহ্য করা যায় না। অনলাইনে জিনের বাচ্চার প্রশাসনের পক্ষ থেকে এটি কেন অবৈধ বলে বিবেচনা হবে না এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বিরুদ্ধে তার বিরুদ্ধে যে একটি তদন্ত কমিটি কেন তৈরি করা হবে না, ইনকোয়ারি কমিটি যে এই কাজটি কেন উনি করলেন বা কিভাবে করলেন এটি রুল দিয়েছেন। অনলাইনে জিনের বাচ্চা নাম ভাঙিয়ে প্রতারণা করার অভিযোগে 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেপ্তারকৃতরা হলো আব্দুল গাফফার, লুৎফর রহমান ও মোহাম্মদ শামীম। সোমবার গাইবান্ধা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার ঢাকায় সংবাদ সম্মেলনে সিআইডি জানায় গ্রেপ্তারকৃতরা একটি চক্রের সদস্য। সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তধর জানিয়েছেন, গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম সহ কেবল নেটওয়ার্কের লোকাল চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে প্রতারণা চালাত। জটিল ও কঠিন রোগে আক্রান্ত মানুষকে সুস্থ করা, বিদেশে যাওয়ার ব্যবস্থা করা, দাম্পত্য কলহ দূর করা, বিয়ের বাধা দূর করা, চাকরিতে পদোন্নতি, কম দামে স্বর্ণ কেনার বিজ্ঞাপন দিত তারা। কক্সবাজারের চকরিয়ায় পিকআপ ভ্যানের চাপায় 5 জন মারা গেছে। নিহতরা হলেন অনুপম শীল, নিরুপম শীল, দীপক শীল, চম্পক শীল ও স্মরণ শীল। ভোরে চকরিয়া উপজেলার মালুমঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য। চকরিয়ার সগির শাকাটা এলাকায় পূজা শেষে বাড়ি ফিরছিলেন ওই পরিবারের 9 সদস্য। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান তাদের চাপা দেয়। এতে গুরুতর আহত হন 6 জন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক 4 জনকে মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 1 জন। বিশ্বজুড়ে করোনায় সোমবার 8,126 জন মারা গেছে। রোগী শনাক্ত হয়েছে 18,20,000-এর বেশি। করোনা মোকাবেলায় এবার রাশিয়ার তৈরি 1 ডোজের স্পুটনিক লাইট টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ভারত। সংক্রমণ বাড়ায় বিধিনিষেধ আরও কঠোর করেছে ইন্দোনেশিয়া। 12-17 বছর বয়সীদের উপর যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি নোভাভ্যাক্সের বুস্টার টিকার কার্যকারিতা যাচাইয়ে চূড়ান্ত ধাপের পরীক্ষার জন্য সরকারি তহবিল বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। চীনের ওষুধ কোম্পানি সিনোফার্মের তৈরি করোনা টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে সাউথ আফ্রিকা। অমিক্রন নিয়ন্ত্রণে দৈনিক 10 লাখ মানুষকে করোনা টিকার বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে জাপান। ফাঁস হওয়া নেপাল সরকারের একটি প্রতিবেদন থেকে জানা গেছে দেশটির ভূখণ্ডে হস্তক্ষেপ করেছে চীন। এতে বলা হচ্ছে 2 দেশের সীমান্ত
লঙ্ঘন করে নেপালের ভূখণ্ড দখল করার অভিযোগ করা হয়েছে চীনের বিরুদ্ধে। এই প্রথম কাঠমান্ডুর পক্ষ থেকে চীনের বিরুদ্ধে এ বিষয়ে আনুষ্ঠানিক আপত্তি জানানো হলো। নেপালের পশ্চিম প্রান্তের হুমলা জেলায় চীন অনুপ্রবেশ করেছে এমন দাবির পর গত সেপ্টেম্বরের প্রতিবেদনটি তৈরির কাজ শুরু হয়েছিল। তবে এই অভিযোগ অস্বীকার করেছে কাঠমান্ডুতে চীনের দূতাবাস। আর ফাঁস হওয়া ওই প্রতিবেদন নিয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি নেপাল সরকার। আর দর্শক, এই ছিল এখনকার মতো দীপ্ত সংবাদে। আমাদের পরের আয়োজন রাত 11টায়। দেখার আমন্ত্রণ রইল। আমাদের সঙ্গে অনলাইনে আপনি যুক্ত হতে পারেন facebook.com/deeptonews এই ঠিকানায়।